কার্ড কিভাবে ডাউনলোড করবেন এএনএম জেমিনে, তার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আসার পর যে এএনএম অ্যাডমিট কার্ড অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, তারপর ক্যাপচার কোডটা এখানে আপনাদের যে ক্যাপচার কোডটা আছে সেটা দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্যানিটেশন দেওয়ার পর নিচের দিকে যে অপশন আছে সিং ইন আছে, এখানে ক্লিক করে নেবেন। তারপর আপনার ডাশবোর্ড ওপেন হয়ে যাবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, তারপর প্রিন্ট করে আপনারা এভাবে নিতে পারবেন।